কেনা দিদি ভাইরা, তোমাদের জন্য সত্যি খুশির খবর। সমবেতনে সমকাজ নির্দেশ করলো কিন্তু কেন্দ্র সরকার। দেখো কি বলছে এখানে, না সরকারি অফিসে অস্থায়ী কর্মীদের বেতন নির্ধারণের ব্যাপারে নীতি তৈরি করলো কেন্দ্রীয় সরকার। পাশ এখানেতে বলছে বিভিন্ন দপ্তরের মানুষ এখানে বসেছিলেন, বৈঠকে ছিলেন এবং সেখান থেকেই তারা সিদ্ধান্ত করেছিলেন যে বেতন তাদের দিতে হবে যদি তাদের অস্থায়ী কর্মচারী হয়ে থাকে এবং তাদের যে সরকারি কর্মচারীদের মতো কাজ করে না তাদের কিন্তু বেতন সমবেতন দিতে হবে। এছাড়াও তাদের যে ডিএ সহ যে সমস্ত জিনিস প্রাপ্য তাদের দাবি দেওয়া ছিল সেই সমস্ত কিছুই তাদের কিন্তু দিতে হবে। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই ধরনের কাজে সমবেতন দেওয়ার জন্য তারা কিন্তু নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং বড়া 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা ছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। এর মধ্যে নির্দিষ্ট বেতন, নিয়মিত বেতন বৃদ্ধি, ছুটি, সমস্ত কিছু, অবসরের পর এককালীন টাকা, সব কিছুই তারা যেন পায়। পরবর্তীকালে এই বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আরও বাড়ানো হবে। এছাড়াও আরও বলা হয়েছে যে এবারের বাজেটে অস্থায়ী যারা কর্মচারী আছে 2000 টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। তাছাড়াও বলছে যে কিছু সরকারি দপ্তরে চুক্তিতে বিভিন্ন অস্থায়ী কর্মচারীরা কিন্তু সুবিধাগুলো পাচ্ছে না, তারাও কিন্তু সেই সুবিধাগুলো পেতে তাদেরকেও দিতে হবে, সেই একই সুবিধা তাদেরকেও প্রদান করতে হবে। তাছাড়াও বলছে যে ন্যূনতম মজুরি তাদেরকে প্রদান করতে হবে। অনেকেই খুব কম টাকায়, 6-7 হাজার টাকায় তারা অনেকেই বেতন পেতেন কিন্তু তাদের 60 বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা, ছুটি, প্রাপ্য কিছুই তাদের মিলত না। সেচ দপ্তরে, নোটিশ সভা এবং বিভিন্ন দপ্তরেও কিন্তু একই কাজ হতো। তো মাসে মাসে তাদেরকে কিন্তু আরও বেশি টাকা বাড়াতে হবে, মানে কম করে ন্যূনতম 6000 থেকে 10 থেকে 11000 টাকা পর্যন্ত করতে হবে। এবং যেখানে যেখানে অস্থায়ী কাজকর্ম করছে, যারা সরকারি অফিসের মতোই কাজকর্ম করছে, তাদেরকে সমবেতন দিতেই হবে, এটা কিন্তু ঘোষণা হয়েছে। এছাড়াও বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে বলুন, বিভিন্ন কর্মীরা কিন্তু নদিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু সম্মেলন হচ্ছে, তারা কিন্তু কেউ আর চুপ করে বসে নেই, সবাই কিন্তু একই জায়গায় সম্মিলিত হচ্ছে এবং তাদের একই দাবি বক্তব্য প্রকাশ করছে যে আমাদেরকে কিন্তু খাটানো হচ্ছে, সরকারি কর্মচারীদের মতো কাজ করানো হচ্ছে কিন্তু তাদের টাকা দিতে হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে 5-6 হাজার টাকা মাত্র। কিন্তু তারা চাইছে যে চতুর্থ অর্থ কমিশনের বরাদ্দ থেকে বেতন দেওয়া শুরু হওয়ার পর থেকে নিয়মিত বেতন মিলছেও না তাদের, সময় সময় তারা যে সমস্ত টাকা তাদের প্রাপ্য সেই সমস্ত টাকা তারা কিন্তু পাচ্ছেও না। সঠিক সময় তাদের টাকা না পাওয়ার জন্য তাদের খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো বিভিন্ন এই রকমের বিভিন্ন দাবি দেওয়া চলছে। তারা, দেখো দিদি ভাই, তোমরা কিন্তু যে তোমরা যে আন্দোলনটা চালাচ্ছিলে, তোমরা সবাই মিলে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদি ভাইয়েরা, তোমরা কিন্তু যেটা বারবার তোমরা চাহিদা করছিলে যে সমবেতনের সমবেতন, সেটা কিন্তু দেখো অবশেষে কিন্তু এটা তোমাদের সাফল্যের চূড়ার দিকেই কিন্তু পৌঁছে গিয়েছে এবং তোমরা খুব শীঘ্রই এখান থেকে কিন্তু টাকা পেতে শুরু করবে। এবং তোমাদের এবারে কিন্তু আশা করি তোমাদের যে চাহিদা ছিল সেটা পূর্ণ হবে এবং তোমাদের যে দাবি দেওয়া ছিল সেটা আস্তে আস্তে সমস্ত কিছুই পূর্ণ হতে চলেছে, সেদিকেই কিন্তু এগোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ওটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি, তোমরা সমস্ত কিছু আশা করি আর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এবং তোমাদের যে ন্যূনতম, তোমাদের যে অনারিয়ামটা পেতে সেটাও কিন্তু এবার ধরা যাচ্ছে যে এবার বৃদ্ধি পেতে চলেছে। তো এখন সঠিকভাবে সেরকম কিছু বলা হয়নি কিন্তু এটা দেখে একদমই সেটা ধরা যাচ্ছে যে এটা বাড়তে চলেছে। তো আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো এই ধরনের আরও যদি ভিডিও পেতে চাও, এই টুইঙ্কল শ্রী চ্যানেলকে কিন্তু অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব আজই করে ফেলতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন বেলটা অন করতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় তাকে হেল্পফুল লেগেছে, তাহলে অবশ্যই একটা তোমরা কিন্তু লাইক বাটন প্রেস করে দাও।